আসলে গুজবের উপর ভিত্তি করে মন্দিরের উপর অ্যাটাক, মসজিদের উপর অ্যাটাক, ধনু সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছিল। ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা চলে যান, তো ওনারা চলে গেছেন, আমরা কাজ করছি। আরও গুজব আসছে যে অন্যান্য জায়গাতেও অ্যাটাক হচ্ছে, সেদিকে যাচ্ছি। তো সবাইকে যেটা আমি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা এলাকা শান্তি বজায় রাখেন, উপসম্প্রদায়ের মানুষের কাছে এটা রিকোয়েস্ট। পাশাপাশি পুলিশকে কাজ করতে দিন, আর গুজবে কেউ কান দেবেন না। আমরা দেখছি যারা যারা গুজব ছড়াচ্ছে এবং কিছু কিছু যে ঘটনা হচ্ছে সেই ঘটনাগুলিতে আমরা মামলা নিয়ে এপ্রোপ্রিয়েট যারা দোষী আছে দুদেশে আমরা ব্যবস্থা নেব।